फ्रेंड वेलकम बैक टू माय चैनल शर्मी। तो जेटा हुए थे आज के साइबर क्राइम डिपार्टमेंटे जाच्छी, तुम्हरा तो सब जानो मैं ऑलरेडी पोस्ट करे छिलाम। तो एखन गाड़ी तेल भरे रेडी हो गेलाम। तो तुम्हरा जरा जानो ना तादेर जन्नो जानी दी, गत तीन चार दिन थेके आमी तोमादेर संगे कोनो भिडियो शेयर करते पारछी ना, एकटाई कारणे कारण आमी तीन चार दिन आगे एकटा पोस्ट करेछिलाम जे आमार कम्प्यूटारे एकटा टेक्निकल इस्यू होयेछे। সেই টেকনিক্যাল ইস্যুটা হচ্ছে আমার কম্পিউটারে ভাইরাস এফেক্ট করেছে, আর ভাইরাস এফেক্ট করার কারণে আমি যখন পরশু দিন আপলোড দিচ্ছিলাম সেই মুহূর্তেই একটা ভাইরাস এফেক্ট করে আর আমার পুরো সিস্টেমকে একদম এনক্রিপ্ট করে নেয়। সেটাকে ডিক্রিপ্টের জন্য বেশ কিছু একটা হাই অ্যামাউন্ট আমার কাছ থেকে চাওয়া হয়েছে, কিন্তু আমি সেটা দিতে তো অলরেডি রাজি নই একদমই। তো তারপরে আমি করত মানে পুরো 24 ঘন্টা নিজে ট্রাই করেছি, বিকজ আমি নিজে এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা সফটওয়্যার ডেভেলপার, কলেজে লেকচারার। তো তারপরেও যখন পারলাম না তখন আমরা আইনের হেল্প নিয়েছি, আমরা জিডি করেছিলাম আমাদের লোকাল পুলিশ স্টেশনে। সেখান থেকে লোকাল যে আইসি আছেন তিনি আমাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছেন, এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এখন আমরা যাচ্ছি। তো শুরু হচ্ছে আমাদের একটা নতুন ব্লগিং। আমি এটা জানি না যে অন্যান্য সময়ের মতো এটা তেমন খুব একটা আনন্দের বা খুশির ব্লগিং নয়, বিকজ আমার মেশিনে সমস্ত ডকুমেন্টস, ইমেজ, ভিডিও, অডিও, এভরিথিং এখন এনক্রিপ্টেড, যেটাতে মানে আমার কোনো ব্যাকআপ নেওয়া নেই। আর আমার মানে কি বলবো মানে অনেকটাই আমার তৈরি ভিডিও, মানে অনেক পুরনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো আমার অলরেডি আমি এখনও জানি না সেটাকে ডিক্রিপ্ট করতে পারবো কি না। সো খুব একটা এটা যে খুশির ব্লগ তা নয়, কিন্তু শুরু করছে একটা নতুন ব্লগিং দিয়ে, দেখতে থাকুন। তাই খিদে পেয়ে গেছে, তাই একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আবার যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার যাচ্ছি। তো এবার ডিরেক্ট ঢুকে পড়বো, কারণ কি শুনেছি অনেক সময় লাগে, হয়তো কাজ নাও হতে পারে, কিন্তু তবুও যাচ্ছি। এই জন্য একবারে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে যাচ্ছি এবার। তো আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাজ হয়ে গেছে, ভিতরে কিছু রেকর্ডিং করতে দেয়নি, সেই জন্য আমি বাইরে থেকে রেকর্ডিংটুকু নিলাম। আমরা ব্যাক করছি, পুলিশরা অনেক চেষ্টা করলো কিন্তু ডেটাটাকে কিছুতেই রিট্রিভ করা গেল না। ওরা যেটা বলছে যে যদি রিট্রিভ হবে অনেক সময় লাগবে, অনেক লেন্দি প্রসেস, এক একটা করে ডেটাকে রিট্রিভ করতে হবে, আর মানে এখন অত সময়ও নেই কারো কাছে আর অত পাওয়ারফুল সিস্টেম ওদের কাছে নেই, এটাই বললো। তো আমার ডেটা আমি রিট্রিভ করতে পারলাম না, এখন ফাইনাল অপশান হচ্ছে সব ডেটাটাকে লস তো হয়েই যাবে, তার সাথে আমার ফরম্যাট মেরে দিতে হবে, এটাই তো। ঠিক আছে, আমি বাড়িতে ব্যাক করছি, প্রচণ্ড টায়ার্ড, কিছু খাওয়া দাওয়া হয়নি, আর সেই যে সকালে তোমরা দেখলে ওটাই খাওয়া। এখন যাচ্ছি বাড়ি, তো যাচ্ছি বাড়ির দিকে। এবার দেখো, যেটা আমার সবথেকে খারাপ লাগছে যে আমার প্রচুর ইম্পর্টেন্ট ডেটা, অনেক পুরনো স্মৃতি, ভিডিও, ইমেজ, প্রচুর প্রচুর যেগুলো লস হয়ে গেলো, যেগুলো আর আমি ফেরাতেই পারবো না, যেটার জন্য আমার সবথেকে বেশি মন খারাপ। কিন্তু মন খারাপ করলে তো চলবে না, কাজ করে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তো যে কাজটা আমার অনেকদিন আগে করা উচিত ছিল সেটা ফাইনালি এতদিনে করেছি, যেটা হচ্ছে যে আমার যখন এত মানে ইম্পর্টেন্ট ডেটা রাখতে হতো আমার মেশিনে, তারপরেও আমি একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনিনি। আমার স্টুডেন্টরাও আমাকে অনেক জোর করেছিল যে ম্যাম আপনি কিনছেন না কেন বা কিনে নিন, তো তারপরেও আমি কিনে দিই, আমার প্রচুর গাফিলতি ছিল। তো যেটা হয়েছে, হ্যাঁ আমার প্রচুর লস হয়ে গেল, খুবই মানে আমার মনটা খারাপ। তো একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনলাম, আর ওটার ভিডিও আর আমি করতে পারিনি, কেন মাইন্ড একদম খারাপ হয়েছিল। আর ভাবছি যে আজকে বাড়িতে যাওয়ার পরে ফরম্যাট করব মেশিন ফরম্যাট করে নতুন অ্যাপস লাগিয়ে তোমাদের সঙ্গে এই যে ভিডিওটা করছি অন্তত এটাকেই আপলোড দেবো অ্যাট ফার্স্ট, কারণ এটা একটা ব্লগিং সিস্টেমে হচ্ছে, কারণ আমার হাতে এখন আর কোনো ভিডিও নেই। আমার আগের দিন যখন তোমাদের জন্য যে ভিডিও আপলোডিং চলছিল সেটা তো অলরেডি মিস হয়ে গেছে, তাছাড়াও আমার যে ভিডিও রেডি করা ছিল, মোটামুটি 5-7টা মতো ভিডিও রেডি করা ছিল, সেগুলোও লস। তাছাড়াও আমার 500-এর উপরে ভিডিও ক্যাপচার করা ছিল, সেগুলোও লস। এবার এই যে 500-এর উপরে ভিডিও ক্যাপচার করা ছিল, সেখানে নট অনলি আমার এই চ্যানেলটার, আমার যে ডিফারেন্ট চ্যানেল আছে দুটো, সেই চ্যানেলেরও ভিডিও রাখা ছিল। দ্যাট মিন্স আমার এখনও মানে সেই আগের কন্ডিশনে ফিরে যেতে শুধু তোমাদের ভিডিও
ভিডিওর জন্য ইউটিউব পারপাস ফিরে যেতে আমার এখনো অনেকটা সময় লাগবে, কিন্তু কাজ তো থেমে থাকবে না, কাজ চালাতে হবে। তো সেই জন্য আমি এটা দিয়েই স্টার্ট করব, বিকজ যারা তোমরা আমার রেগুলার ভিউয়ার, তোমরা দেখছো বা জেনেছো, বা যারা জানো না, যারা জেনে গেলে যে আমি কতটা ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম, ইনফ্যাক্ট এখনও পড়ে আছি। তো ঠিক আছে, তোমরা সবাই আমাকে প্রে করো যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আবার পুরনো ফর্মে ফিরতে পারি, পুরনোভাবে আবার এগেইন ভিডিও বানাতে পারি। আর ইন ফিউচার আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার বোনের বিয়ে রয়েছে, তো বোনের বিয়েতে আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি ক্যাপচার করা পসিবল হয়, বিকজ ওর বিয়ে রিলেটেড আরও কিছু এক্সট্রা ভিডিও আমার যেটা ক্যাপচার করা ছিল যেগুলো হারিয়ে গেছে, কিন্তু আমাকে নতুন করে এগেইন ক্রিয়েট করতে হবে। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো ওর গ্ল্যামারাস। আর আজকে আমি এক্সট্রা সাউন্ড অ্যাড করতে পারছি না, কারণ আমার এডিটার নেই, আমি জাস্ট এটাকেই সেভ করে তোমাদেরকে আমি পোস্ট করব। তো এভাবেই দেখো, সাথে থেকো, আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।